হাই ফ্রেন্ডস, ওয়েলকাম মাই চ্যানেল। আমি আবারও একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি, ফুলকপির পরোটা। এটাই আপনাদের কাছে আজ শেয়ার করব। তো চলুন মূল পর্বে যাওয়া যাক। তো বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল ঘন্টাটা প্রেস করতে ভুলবেন না। প্রথমে মশলাটা করার জন্য এখানে কিছুটা পরিমাণ সয়াবিন অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে নাড়াচাড়া করে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে। এখানে আমি আদা রসুনের পেস্টটা দিইনি, আপনারা পারলে দিতে পারেন। এবার সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব, দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। ফ্রাই করা হয়ে গেছে, এবার একে একে মশলা দিয়ে দেবো। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ করে ধনিয়া জিরের গুঁড়ো, আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এবার মিক্স করে নেব। মশলাটা যাতে ফুড়ে না যায় তার জন্য কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার কপিটা দিয়ে দেব। দেখুন, কপিটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আপনারা পারলে ব্রেডও করে নিতে পারেন। এবার আমি ভালোভাবে ফ্রাই করে নেব। আমি কিন্তু আগে থেকে ময়দাটা মাখিয়ে রেখেছি, নর্মাল ময়দা যেভাবে মাখাই লবণ আর তেল দিয়ে সেভাবেই 15 মিনিট আগে থেকে মাখিয়ে রাখতে হবে। এবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পর ফিরে এলাম, দেখুন কপিটা ভালোভাবে ফ্রাই করা হয়ে গেছে, মশলাটা তৈরি হয়ে গেল। যে ময়দাটা আমি আগে থেকে মাখিয়ে রেখেছিলাম দেখুন কত সুন্দর সফট হয়েছে। এবার আমি লেচিটা কেটে নেব। এভাবে আমি 4টে বড় সাইজের লেচি কেটে নিয়েছি। এবার রুটিটা বেলে নেব। প্রথমে আমি রুটিটা বেলার জন্য এখানে বেশ কিছুটা তেল দিয়ে দিলাম, লেচিতেও তেল লাগিয়ে নিতে হবে। এবার বেলে নেব। লেচিটা একটু বড় বড় সাইজের কাটতে হবে। এবার এর মধ্যে পুরটা দিয়ে দেব, অল্প পরিমাণে দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিতে হবে। এভাবে বন্ধ করে এবারে বেলে নেব। এভাবে আস্তে আস্তে বেলতে হবে, নাহলে পুরটা বাইরে বেরিয়ে যেতে পারে। একটু সময় নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো বেলে নেব। দেখুন, সবগুলো আমি এভাবেই বেলে নিয়েছি। এবার আমি ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য এখানে বেশ কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিলাম। ভালোভাবে গরম হয়ে গেলে পরোটাটা দিয়ে দেব। এভাবে ভালো করে ফ্রাই করে নেব। এক পিঠ ভালোভাবে হয়ে গেলে আমি আরেক পিঠ উল্টে দেব। এখানে আপনারা ঘি কিংবা বাটারও ইউজ করতে পারেন, এটা আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, ছোট থেকে বড় সবারই ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচের লাল রঙের সাবস্ক্রাইব বোতামটি ক্লিক করে দিন আর পাশে থাকা বেল ঘন্টাটা দাবিয়ে দিন, তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এভাবে আমি সবগুলো ফ্রাই করে নেব। সবগুলো তৈরি হয়ে গেল কপি পরোটা। একটা আপনাদের ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। একটু টেস্ট করে দেখুন তো, একটু মজাই করলাম। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, খেতে খুবই মজাদার। এরকম মজাদার রেসিপি নিয়ে আবারও হাজির হব। আজ তাহলে এই পর্যন্তই থাক, টেক কেয়ার, বাই বাই।